আমি যেহেতু এবার বস্তায় করতেছি, আপনারা একটু বস্তায় দেখেন বস্তায় কেমনে করা হয়। এই যন্ত্রটার নাম দেখেন, এই যন্ত্রটার নাম হচ্ছে ভ্যাকুম ক্লিনার। আসলে মূলত সাইলেজ করার জন্য এটা তৈরি হয়নি, কৃষির সাথে যারা আছে তারা এটা আবিষ্কার করছে। প্রথমে বস্তায় এরকম বস্তায় আমার পিছনে দেখতে পারতেছেন অনেকগুলো বস্তা, বস্তায় এই ইয়াগুলা প্রথমে কি করা হয়েছে দেখেন, এরকম পলির মধ্যে প্রথমে এগুলো পলিথিনের ভিতরে, হ্যাঁ আগে পলিথিনের ভিতরে রাখা হলো, তারপর দেখেন এই বস্তায় আসলে কতদিন সংরক্ষণ করা যায়। এর ভিতরে যদি বাতাস না ঢুকে তাহলে এটা 2-3-4 বছর পরেও দেখবেন যে বৃদ্ধি কাঁচা ঘাস রাখলে কেমন হবে, কাঁচা তো হবে এইরকম কালার হয়ে যাবে, একটু ধূসর বর্ণের হবে, এটি স্বাভাবিক। পচে যাওয়ার সম্ভাবনা না 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 না, দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে না, একটা সুগন্ধ বের হবে। কি দিয়েছেন এর মধ্যে? এর ভিতরে আমি কিছুই দিই নাই, যেহেতু ভুট্টা গাছ মিষ্টি আর মিল্কিং স্টেজের যে ভুট্টাটা, এই ভুট্টাটা মিষ্টি, আপনি খেয়ে দেখতে পারেন, কিন্তু এটা অখাদ্য নয়, অনেক পুষ্টি সমৃদ্ধ। ঘাসের সাথে হয়তো এভারেজে প্রতি গরু 8-10 কেজি খায়, ড্রাই সিজনে একটু বেশি খায়। কোথায় যে উঠানো হচ্ছে এরপরে কি কি কাজ রয়েছে, পরে পরে ধাপটা আমরা দেখাই। এরকম বস্তায় আমরা এখন দাদাই করে এবার এবার বাঁচতে হবে, এবার বেঁধে দেন, বেঁধে টেপ টেপ দিয়ে আটকে দেন। তারপরে বস্তা গুলো কোথায় রেখে দিবেন? আমার স্টোর হাউস আছে, স্টোরে রেখে দিলেই হয়ে যাবে ভাই ভাই। আর বাতাস যেন না যায় সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা দ্বিতীয় স্তরের নিরাপত্তা জোরদার করেছি, সেটা হলো টেপ, কস্টেপ দিয়ে আমরা এটা লাগিয়ে দেব। দেখেন তো এটাই আপনি আপনার খামারের গরুর জন্য পুষ্টিকর খাবার মনে করছেন তাই না? অবশ্যই, এটা বিশ্বব্যাপী প্রচলিত, যেসব দেশে, দেশ আসলে শীত প্রধান দেশ, আপনি একটু চিন্তা করেন যেখানে বরফ পরে বছরের 4-5 মাস, সেখানে তারা গরুকে কি খাওয়ায়, অথচ গরু পালনে তারাই কিন্তু সম্পৃক্ত। আপনারা ইউটিউবে আজকে দেখতে পারেন, ফেসবুকে দেখতে পারেন, বিভিন্ন পেজে দেখায় যে বিঘাকে বিঘা জমি ভুট্টার আবাদ করে রেখেছে, এবং বিশেষ যন্ত্রের মাধ্যমে তারা ব্যাপকভাবে ভুট্টা কেটে ওখানেই চপিং করে নিয়ে আসতেছে, পরে সাইলোফিট করছে। সাইলোফিটটা আমি বুঝাই, ওটাও এইরকমই, সেটা হচ্ছে মোটা অল তোলে বিশাল উঁচা করে, তারপরে ওরা সেখানে এই ট্রাককে ট্রাক এরকম চপিংকৃত কাঁচা ঘাস ফেলে, ফেলার পরে সেখানে ডলার দিয়ে ডলানো হয়, বড় বড় ট্রাক্টর ট্রাক্টর দিয়ে ডলানো হয়। যারা আগ্রহী আপনার এইরকম কার্যক্রমে কি পরামর্শ দিবেন? অবশ্যই শীতকালে ঘাস থাকে না, গরুর বা গবাদি পশুর ছাগল বলেন, ভেড়া বলেন, বা গরু বলেন, তারা ঘাস ঘাস খেতে পারে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। সারা বছরের এই ঘাসের চাহিদা পূরণের জন্য এই বর্ষাকালে বা গরমের সময় উৎপাদিত ঘাস আমরা কিন্তু সংরক্ষণ করে আমাদের গবাদি পশুর জীবন রক্ষা করতে পারি, পাশাপাশি বেশি মাংস এবং বেশি দুধ উৎপাদন করতে পারি। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই চমৎকার সাফল্যটি আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার সুযোগ প্রদানের জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জের একজন যুবক, শিক্ষিত যুবক, একজন শিক্ষক, যেমন শিক্ষকতার পাশাপাশি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন, তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনারাও এমন কার্যক্রমগুলো চালিয়ে যাবেন এই আশা প্রত্যাশা করে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।